অশ্বিনী বৈষ্ণব যেরকমটা জানালেন যে তদন্ত প্রক্রিয়া প্রাথমিকভাবে তদন্ত প্রক্রিয়া শুরু হয়েছে প্রধানমন্ত্রী নিজে গোটা বিষয়টির উপর নজর রেখেছেন এবং সমস্ত তথ্য তাকে জানানো হচ্ছে তিনি জানাচ্ছেন প্রধানমন্ত্রীকে এমনটাই জানিয়েছেন তবে খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে আমরা বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমিক কৌস্তব যেরকমটা জানাচ্ছেন রেলমন্ত্রী যে সমস্ত কিছু যে তদন্ত প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে এবং দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে ইতিমধ্যেই দেখতে শুরু করেছেন বিশেষজ্ঞ কমিটি তুমি এই মুহূর্তে কি জানতে পারছো সেখানকার কি পরিস্থিতি দেখো একদমই ঠিক তাই রেলমন্ত্রী কিন্তু বেশ কিছুক্ষণ আগে এই দুর্ঘটনাস্থলে এসেছিলেন এখনও তিনি ঘটনা দুর্ঘটনাস্থলে রয়েছেন তিনি কিন্তু এখনও গোটা এলাকা পরিদর্শন করছেন সেই সাথে রেলের যে সমস্ত এক্সপার্ট টিম রয়েছে যারা টেকনিশিয়ান রয়েছে তারা কিন্তু সেখান থেকে নমুনা সংগ্রহ করছে কীভাবে এত বড় একটি দুর্ঘটনা ঘটলো কীভাবে এত বড় দুর্ঘটনা ঘটলো সেটা কারণ কিন্তু তিনি জানার চেষ্টা করছে প্রাথমিকভাবে তিনি সাংবাদিকের সাথে কথা বলেছিলেন তিনি তখনই বলেছেন গোটা ঘটনা তদন্ত হচ্ছে এবং তদন্তের পরে এই রেলের দুর্ঘটনার কারণ জানা যাবে তো এর পরবর্তীতে কিন্তু রেলমন্ত্রী সাংবাদিক সম্মেলন করার কথা রয়েছে তারপরে তিনি বিস্তারিতভাবে জানাবেন এই মুহূর্তে চলছে পরিদর্শন তুমি দেখতে পাচ্ছ পেছনে কিন্তু বড় বড় ক্রেন হাইড্রোলিক ক্রেন থেকে শুরু করে বিভিন্ন যে আধুনিক যন্ত্রাংশ সেই সমস্ত দিয়ে কিন্তু যন্ত্রপাতি দিয়ে কিন্তু রেল লাইনটিকে সে ক্লিয়ার করার কাজ করা হচ্ছে রেলের তরফ থেকে যেটা জানানো হয়েছিল দুপুর একটার মধ্যে স্বাভাবিক করা হবে তবে কিন্তু পরিস্থিতি কিন্তু বাস্তব ছবি আর রেলের বক্তব্যের মধ্যে কিন্তু মিল পাওয়া খুঁজ পাওয়া খুঁজে মেল খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু এখনও চলছে কাজ তুমি দেখতেই পাচ্ছ যে চারদিকে কিন্তু কাজ চলছে রেলমন্ত্রী স্বয়ং এই কাজে তদারকি করছেন খবর নিচ্ছেন পাশাপাশি প্রচুর মানুষ কিন্তু এখনো ভিড় জমিয়েছেন এই গোটা এলাকায় গতকাল রাত যেরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে মানুষের ভিড় ছিল প্রচুর মানুষের ভিড়ের জন্য কিন্তু রেলের যে উদ্ধার কাজ করতে সমস্যা হয়েছিল পাশাপাশি কুয়াশাও ছিল একটি কারণ সকাল থেকেই চলছে এই উদ্ধার কাজ প্রত্যেককে কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে স্থানীয় কিছু বাসিন্দাদের সাথে আমরা কথা বলেছিলাম তারা যেটা জানিয়েছিল যে যেই সময় দুর্ঘটনা হয়েছিল রীতিমতো একটা ভূমিকম্পের মতো তীব্রতা তারা বুঝতে পারে একটা ভয়ঙ্কর আওয়াজ হয় তারা কিন্তু সেখানে এসে উদ্ধার কার্যে হাত লাগায় স্থানীয় কিছু বাসিন্দারা আমরা কিন্তু কথা বলে নেওয়ার চেষ্টা করব কাল কখন হয়েছে দুর্ঘটনা কি দেখছিলেন আপনারা পাঁচটা দুই তিন মিনিট এরকম হয়েছিল সময়টা না খুব আওয়াজ হয়েছে আওয়াজের পরে তারপরে এই মোটামুটি দুই মিনিটের মধ্যে আসলাম আর দেখি এই অবস্থা সেই গ্রামবাসী সবাই মিলে আমরা হেল্প করলাম রেল পুলিশ এটা কে এসেছিল পরে এটা একটু পরে এসেছিল প্রথমে তো আগে এখানকারই জনসাধারণ আমরাই আমাদের বাড়িতে এখানেই আমরা আসলাম প্রথমে রাত কাজ চলেছে এখানে হ্যাঁ কাজ চলছে সারা রাত আগে কখন এরকম দুর্ঘটনা হয়েছিল আশেপাশে দেখো একদমই কিন্তু ঠিক তাই এরকম এলাকায় এত বড় দুর্ঘটনা কিন্তু আগে কখনো হয়নি এই কারণে কিন্তু গ্রামের যারা বাসিন্দা তারাও কিন্তু একটু ভয় পেয়ে গেছে আতঙ্কিত হয়ে গিয়েছিলেন তারপরে তারাই কিন্তু প্রাথমিক উদ্ধার কাজে হাত লাগায় এই মুহূর্তে কিন্তু উদ্ধারের সাধারণ মানুষ যারা ট্রেনে আটকে ছিলেন তাদেরকে কিন্তু উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে তবে লাইন যেভাবে রেল লাইন যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে কিন্তু রেল লাইনের ট্রেন চলাচল স্বাভাবিক হতে কতটা সময় লাগবে সেটা নিয়ে কিন্তু সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না যেই সময় কিছু ট্রেনকে কিন্তু ডুয়ার্স রুটে ঘুরিয়ে দেওয়া হচ্ছে পাশাপাশি গতকাল কিন্তু কিছু ট্রেন বাতিল হয়েছে এখন দেখার বিষয় কতক্ষণে পরিস্থিতি স্বাভাবিক হয় ইন্দ্রাণী কৌশব যেটা জানা যাচ্ছে যে রেলের আধিকারিক এবং বিশেষজ্ঞ কমিটি তারা ঘটনাস্থলে রয়েছেন এবং খতিয়ে দেখছেন সমস্ত কিছু ঠিক কারণ জানার চেষ্টা করা হয়েছে সেক্ষেত্রে প্রাথমিকভাবে কি জানতে পারছো দেখো প্রাথমিকভাবে যেটা মনে করা হচ্ছে যে কোচগুলো দুর্ঘটনার কবলে পড়েছিল সেগুলো কিন্তু অনেকটাই পুরনো পাশাপাশি যে তোমাকে বলে রাখবো এখানে কিন্তু ডবল লাইন পাতার কাজ করা হয়েছিল কাজে ডবল লাইন যে পাতার কাজ করা হয়েছে নতুন কিছু লাইনের কাজ করা হয়েছে সেগুলো কতটা ঠিকঠাক করা হয়েছে বা সেই সমস্ত কাজে গুণগত মান কতটা কি ছিল সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে এই বিষয়ে এই মুহূর্তে কিন্তু রাজ্যের যে প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ কিন্তু এই মুহূর্তে এখানে পরিদর্শন এসেছেন আমরা সরাসরি কথা বলতে চাইবো যে আসলেন কি দেখলেন আপনি এখন পর্যন্ত কালকে থেকে তো খোঁজ খবর নিচ্ছি এটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনা এবং গাইশাল ট্রেন দুর্ঘটনার পরে এত বড় ট্রেন দুর্ঘটনা উত্তরবঙ্গে হয়নি তো আমরা মর্মাহত দুঃখিত যে প্রায় 7-8 জন মানুষ এই ট্রেন দুর্ঘটনায় তারা মারা গেছে তার মধ্যে কুচবিহার জেলারই 4 জন রয়েছে এবং কুচবিহার জেলার বেশ কয়েকজন আহত হয়ে বিভিন্ন হাসপাতালেও ভর্তি রয়েছে আমরা যারা মারা গেছে তাদের পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি যারা অসুস্থ আছেন আহত আছেন তাদেরকে সমবেদনা জানাচ্ছি এবং দ্রুত তাদের সুস্থ কামনা করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি ঘন ঘন সমস্ত খবর রাখছেন কালকে সারা জেগেই
মাননীয় মুখ্যমন্ত্রী এই ট্রেন ঘটনার খুঁটিনাটি সমস্ত কিছু খোঁজ খবর তিনি নিয়েছেন। রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন সব মিলে, পুলিশ, হেলথ ডিপার্টমেন্ট সবাই মিলে কালকে সারা রাত ধরে কাজ করেছে, উদ্ধারের কাজ করেছে এবং অল্প সময়ের মধ্যে উদ্ধারের কাজ করা সম্ভব হয়েছে। একজনকে বোধহয় রাত তিনটের সময় উদ্ধার করা সম্ভব হয়েছে, তো মৃত অবস্থায় পাওয়া গেছে তাকে। তো মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। রবিদা, যেটা একটা জিনিস আপনাকে জিজ্ঞাসা করতে চাইছি সেটা হচ্ছে যে কি মনে হচ্ছে, কি কারণে হতে পারে? আপনি তো, আমার যেটা মনে হয়, আমি তো এই রাস্তায় এত বছর ধরে যাওয়া আসা করছি, আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এই যে পুরনো ড্যামেজ কোচগুলো আমাদের দেওয়া হয় নর্থ ইন্ডিয়া, সাউথ ইন্ডিয়ার চলে নতুন, তখন সেখানকার ড্যামেজ যে কোচগুলো মানে কোনদিন যে কি হবে স্যার আর কিছু, উত্তরবঙ্গ এবং নর্থ ইস্ট ইন্ডিয়া রেলের ডিপার্টমেন্টের থেকে বঞ্চনা হচ্ছে, আমরা নতুন ট্রেন পাচ্ছি না, আর যে ট্রেনগুলো চলছে তার কোচগুলো সেই ড্যামেজ কোচ। সুতরাং যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা হলে কিছু করার থাকবে না, শুধু ভগবান ভরসায় আমরা যাওয়া আসা করছি। তো এমনি কি রাজ্য সরকারের পক্ষ থেকে কোন রকম কোনো ক্ষতিপূরণ বা কিছুর বিষয়ে কি কোনো চিন্তা ভাবনা করা হচ্ছিল? না, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্টের ব্যাপার, রেলটা যা ক্ষতিপূরণ দেওয়ার সেন্ট্রাল গভর্নমেন্টই দিবে। এখন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আছেন, তিনি বাকিটা রেলের সাথে কথা বলবেন, সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কথা বলবেন, যাতে মৃত পরিবারগুলো পর্যাপ্ত একটা টাকা পায়, মন্ত্রীর সঙ্গে কি কোনো কথা হয়েছে মুখ্যমন্ত্রীর, আর তাদের পরিবারের যাতে কমপক্ষে একজন করে রেলে চাকরি পায়, নিশ্চয় আমরা সেই দাবিটা রেলের কাছে, সরকারের কাছে আমরা। মুখ্যমন্ত্রী কোনো কথা হচ্ছে এই বিষয়ে? না না না, কথা হয়নি। মানুষের অনেক রাত হয়ে গেছে, সকালবেলা রওনা হচ্ছি এবং সমস্ত কিছু জেনে শুনে আমি যা রিপোর্ট দেওয়ার দিয়ে দেবো, যা বলার আমি রাজ্যের মুখ্যমন্ত্রীকেই বলবো। একদম, দেখো আমরা কিন্তু এই কথাটা একটু আগে বলেছিলাম যে রেলের কোচ, কোচের একটা সমস্যা পূরণ কোচ চলছে, এমনটা কিন্তু রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্র ঘোষ জানিয়েছেন। পাশাপাশি তিনি যেটা বললেন যে উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের যারা নাগরিক যারা রয়েছেন তারা কিন্তু রেলের বঞ্চনার শিকার, যে সমস্ত উত্তর ভারতে অচল কোচ রয়েছে সেগুলোকে পাঠানো হচ্ছে এই দিকে, এমনটাই কিন্তু অভিযোগ করলেন তিনি। তিনি কিন্তু এই এলাকাটা পরিদর্শন এসেছেন, স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বললেন, এখনো কিন্তু রেলমন্ত্রী পরিদর্শন করছেন, রেলমন্ত্রী পরিদর্শন করে সাংবাদিক বৈঠক হবে, তারপরে কিন্তু পরবর্তী বিষয়গুলি আমরা তুলে ধরতে পারবো। ইন্দ্রাণী, একেবারে কৌশব, তুমি নজর রাখো, তোমার সঙ্গে আবারও যোগাযোগ করব, তোমার এবং লেটেস্ট আপডেট আমরা জানতে থাকব। আমরা যে খবরের দিকে নজর রেখেছি, দেখতে পাচ্ছেন যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং যে বিশেষজ্ঞ কমিটি তারাও দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটিকে খতিয়ে দেখছে, ঠিক কি কারণ থাকতে পারে সেই সমস্ত কিছু জানার জন্য তদন্ত শুরু হয়েছে।